সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে তোমার আজকে এখানে শ্মশান কালী পুজো, ঠিক আছে? শ্মশান কালী পুজো উপলক্ষেই ব্লগটা, দেখতেই পাচ্ছো ভ্যান এখানে, ঠাকুর আনতে যাওয়া হবে একটু পরেই, ঠিক আছে? যদি যাই ঠাকুর আনতে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কিছু কিছু মুহূর্ত, আর যদি না যাই তাহলে এখানেরই কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। চলো ব্লগটা শুরু করা যাক। সো গাইস, দেখতেই পাচ্ছো আমাদের ঠাকুর আনতে রেডি পড়েছি, আগে একটা ভ্যান চলে গেছে, ঠিক আছে? আর আমরা হচ্ছে দুজনে সাইকেল নিয়ে যাচ্ছি, আমি আর কাকা, আর পেছনে এখনও বাইক নিয়ে সব আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, অন্ধকার। তো দেখতেই পাচ্ছ দুজনে মিলে বেরিয়ে পড়েছি, তো চলো বাকিটা দেখাবো সেখানে গিয়ে। এখানে বেশি রাস্তাতে রিক্স নেওয়া দরকার নেই কোনো, তো চলো বাকিটা সেখানে গিয়ে দেখাবো। রাখ। এখন আমরা আছি মুকুলান টক্কি বাড়ির দিকে যাচ্ছি, তো আমরা না দেখতে নেব। হ্যালো গাইস, না থাক। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা ঠাকুর আনতে এসেছি, ঠাকুর হয়ে গেছে, ভেতরে আমরা যাচ্ছি এখন ব্যাগে। দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুর নিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছ হরিণানপুরে চলে এসেছি, হরিণানপুর, আর এখান থেকে 10 মিনিট লাগবে যেতে। চলো সেখানে গিয়ে মুহূর্তটা দেখাবো তোমাদের। তো চলো ঠাকুরটা নামিয়ে দেখাচ্ছি বাকিটা। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ ঠাকুর এসে গেছে, ঠিক আছে? আমি লেবে পড়েছি ফ্যান থেকে, ঠাকুর এক্ষুনি লাগানো হবে। এদিকে দেখো ফুল দিয়ে সাজানো চলতেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর এদিকে দেখো স্টেজেতে তোমার, চলো দেখো এখানে কিছুক্ষণ বাদে অনুষ্ঠানটা শুরু হবে, এমনি বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যামেরাম্যান দাঁড়িয়ে দেখেছো শুভজিৎ। আর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মেলা বসেছে, তো চলো। তো ফাইনালি দেখতেই পাচ্ছ ঠাকুর বসানো হয়ে গেছে, ঠাকুরটা কেমন লাগছে এটা বলবে একটু কমেন্টে প্লিজ। আর দেখো উপরে প্যান্ডেলটা দেখেছো চেকচেকে, একদম সেই ফুল দিয়ে সাজানো সেই রকম প্যান্ডেল, ভালোই লাগছে। পুরো হঠাৎ করে পুজোটা আর কি হয়েছিল আর কি, ঠিক আছে? হঠাৎ করে সবার মাথায় আসে যে এরকম একটা পুজো হবে, আর এরকম হঠাৎ করে সব অনুষ্ঠান হয়েছে, আর প্রথমবার এটা পুজোটা হচ্ছে, ঠিক আছে? প্রথমবারই তোমার অনেক, মানে এই সন্ধ্যে টাইপে সন্ধ্যের মধ্যেই তোমার অনেক ভিড় হয়েছে, এবার রাতের মধ্যে কী হবে তা জানি না। দেখো মা কালীকে দেখো, ঠিক আছে?
শ্মশান, আগে একটা শ্মশান ছিল। তো যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কষ্ট করে করছি, জানি না কতটুকু কি আসবে ভিডিওতে, তবু তোমাদের আশায়। দেখো এখানে একটা শালমাছের সিনারি করেছে, আমাদের এখানে ভোগ খাওয়ানো চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব ভোগ খাচ্ছে। এ আমাদের কাকা ভোগ খেয়ে নিচ্ছে, দেখো সবাই ভোগ খাচ্ছে, সুস্থভাবে হচ্ছে। আমাদের কুশলদা আরে সবাই মিলে কমিটি দেখে হচ্ছে ভোগ থেকে মানে ভোগের সেবা হচ্ছে, ঠিক আছে, সবাই ভোগ গ্রহণ করছে দেখতেই পাচ্ছ। আর ওদিকে তোমার মেলারে বসেছে, দেখছো ভোগ শেষ হতে না হতেই এসছে, এর মধ্যে আমি একটা নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ঘুগনি হচ্ছে, আর ওদিকে তোমার ফুচকারে আছে হাদি ভাই, এখানে দেখতে পাচ্ছ একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, এখানে ফুচকা বসছে, ঠিক আছে। আর এখানে জীবন ঠান্ডা আছে, আর এগুলো তো আমার আগেগুলো দেখেছি। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ভোগ রান্না হচ্ছে, আর এইখানে হচ্ছে আমাদের মা কালীর পুজো চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মোটামুটি পুরো পুজোটাই ভালো কাটছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো পুজো চালু হয়ে গেছে, পুজো চলছে, রাত অবধি থাকবো, এদিকে সব অনুষ্ঠান পুরো বন্ধ। দেখতে দেখো ব্লগ, দেখো ঠাকুরমশাইরা মন্ত্র পড়ছে, দেখো এটা হচ্ছে আমাদের আহেলি, এটা হচ্ছে মৌরি পিসি বাই করছে, একটা সেলফি তুলে না আর কি, এটা হচ্ছে একটা ভাগনা, আর হচ্ছে আমাদের মা কালী। তো বন্ধুগণ এখানে দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে গাছ কম কাটানো হবে, গাছ দাঁড় করান দাঁড় করেছে, ঠিক আছে, ঠাকুরমশাই পুজো করে গেল এই। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ এখানে বোম ফাটতে শুরু করে দিচ্ছে, দেখতে দেখো কটা ফাটে। দেখো এখানে হচ্ছে আতশবাজি ধরানো হচ্ছে, 30টা ফাটবে, তার মধ্যে কটা 10টার মতন ফেটে রয়ে গেছিলো, ঠিক আছে, তারপর আবার ধরানো হচ্ছে। Thank you.
পরের দিন সকালে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের হচ্ছে বরণ হচ্ছে ঠাকুরের শেষ পর্বে, দেখতেই পাচ্ছ গঙ্গাই ঠাকুরের বরণ আসলে বলেছ। সব প্যান্ডেল খুলে দিচ্ছে, দেখো কালকে যা মুহূর্ত ছিল আজে কিছুই নেই, সব খুলে দিয়েছে। ঠাকুরটা আছে, ঠাকুরটা এখন বরণ চলছে। উপরে দেখো কত ডিজাইন ছিল, কত কি ছিল, আজে কিছুই নেই। ঘুমিতে কেমন লাগবে তুই চৌকি দেয়? এখন ছবি তুলতেছে একদম জয় বাঙালি বলে দাও তো একবার। হ্যাঁ চলে গেছে, ঠাকুরের মিষ্টি করছে, মিষ্টি কথা মিষ্টি দোকানে দোকানে এখন বিসর্জন দিতে যাওয়া হবে, দেখতেই পাচ্ছ কালী ঠাকুর। আরে মা ফেস আসেনি কেন, দেখতেই পাচ্ছ এখন মানে বিজয়া দিতে নিয়ে যাচ্ছে, সেখানে কিছুক্ষণ রাখা হবে, ঠিক আছে, সেখানে কিছুক্ষণ নিয়েছে, সব নাচ আর হবে। এখন হচ্ছে ঠাকুর হচ্ছে বিজয়া দিতে নিয়ে যাচ্ছে, ভ্যানেতে তোলা হবে। তো চলো দেখতে দেখো, চলো দেখতে দেখতে যাই। আলো খেলতেছে, দেখ হাওয়া দিচ্ছে বলে জয় মা কালে, সবার জয়। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মানে এখানে ঠাকুরতে যাওয়ার পর, ঠিক আছে, ওখানে আমাদের আটচালাতে রাখা হয়েছিল, ঠিক আছে, কিছুক্ষণ রাখা হয়েছিল, তারপরে কারেন্ট চলে যাচ্ছিলো, আসছিলো এই বৃষ্টির কারণে ঝড় আসতে চলেছে, ঠিক আছে, এই জন্য কারেন্ট চলে যাচ্ছিলো। তো তার জন্য মাঝে মধ্যে বক্সটা বন্ধ করা হচ্ছিলো, তাই লোক ছিল নিয়ে আর কি। আমি হচ্ছে জোর করে দেড়টা অবধি ছিলাম ওখানেতে, ঠিক আছে, দেখলাম যে দেরি হচ্ছে, ঠাকুর বিজয় দিচ্ছে নি, তার জন্যই আমাকে জানতে আরে করতে হবে তো নাকি, তার জন্যই আমি ঘর চলে এসেছিলাম। ঘর চলে আসার পর তারপরে কখন হয়তো আড়াইটা তিনটের সময় ঠাকুর বিজয় হয়েছে, তার জন্য আমি ওই ওই মুহূর্তটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। আশা ছিল ওই মুহূর্তটাও যদি তোমাদের কাছে রাখবো, যে ওই মুহূর্তটা তুলে রাখতে পারিনি, তো ওই জন্য খুবই দুঃখিত। দেখতেই পাচ্ছ পুজো শেষ, একদম সব শেষ, দেখতেই পাচ্ছ কিছু নেই।
দেখো এখানে ঘেরা ঘিরে ছিল, কি সুন্দর কালকে কি সুন্দর সাজানো ছিল এখানে, আর আজকে দেখো এখানকার অবস্থা, কালকের দিনের আর আজকের দিনের কি অবস্থা দেখো, পুরো প্যান্ডেল পুরো খুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেল পুরো খুলে দিচ্ছে, পুরো প্যান্ডেল আর শুধু বাঁশগুলো আছে, আর এদিকটাতে কিছুই নেই, সব কাপড় কাপড় নেই। এখন বৃষ্টি হচ্ছে, ঝড় আসতে চলেছে, রেমাল ঠিক আছে, কি রেমাল না কি নাম যাই হোক, বাঁশ অত জানিনি, আসতে চলেছে, তার জন্য এই রাস্তাঘাটেও কেউ নেই। আমি হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করবো বলে তার জন্য ভিডিওটা করতে এসলাম। আশা করছি আমাদের এই কালী পুজোর ব্লগটা তোমাদেরকে মানে তোমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করছি। যদি ভালো লেগে থাকে, আমাদের যদি গ্রামের লোকই হয়ে থাকো আপনি, মানে গ্রামের লোক বা কোনো এখানকার কোনো লোক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ব্লগটাকে শেয়ার করবেন, ঠিক আছে, শেয়ার করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটা অল করে দাও, তো দেখাবে এরকমই কোনো ভালো আরও ভালো আরও ভালো কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পাশে থাকো, সাথে থাকো, দেখাবে পরে ভিডিও, ততক্ষণে বাই, নমস্কার, টাটা।